प्रिय अष्टम श्रेणी शिक्षार्थी पाटजुआर कालिंदी उच्च विद्यालय पक्ष अनलाइन क्लासे शुभेच्छा रही आशा करी तुम्हारा भलो आछो। आज हमारा बांगला विषय मानवधर्म कविता निये आलोचना करब। मानवधर्म कविता लेखक लालन शाह। मानवधर्म कविताटी पढ़े तुम्हरा कि शिखते पारबे। मानुषेर मानविक गुरुत्व अनुधावन करते पारबे। धर्म बा सम्प्रदायगत परिचय जे परिचय नय ता व्याख्या करते पारबे। जात पात धर्म वर्ण निये बाराबारीर परिणाम सम्पर्के जानते पारबे। एरपर आमरा लालन शाह सम्पर्के संक्षेपे किछु जेने नेब। जन्म लालन शाह 1772 ख्रीष्टाब्दे झिनाइदह मतान्तरे कुष्टियाय जन्मग्रहण करें। शिक्षा जीवन प्रातिष्ठानिक विद्यालाभ ना करलेओ हिंदू मुस्लिम शास्त्र सम्पर्के विशेष ज्ञान ओ बुद्धिपत्ति लाभ करें। साहित्यकर्म बाउल साधक ओ बाउल संगीत रचयितादेर मध्ये लालन शाहेर स्थान शीर्षे। अर्थात जारा बाउल संगीत एवं बाउल साधक तादेर मध्ये लालन शाह छिलो सबार ऊर्धे। तार गान अध्यात्म भाव मरमी रसव्यंजना ओ शिल्पगुणे समृद्ध। तार रचित गानेर संख्या हलो सहस्राधिक। जीवन अवसान अर्थात कखन मृत्युबरण करे 17 अक्टोबर 1890 ख्रीष्टाब्दे कुष्टियार सेवरियाय मृत्युबरण करें। एबारे आमरा किछु शब्दार्थ जेने नेब। you
আচ্ছা দেখো তোমরা, কয় অর্থ কি? বলে, জেতের মানে জাতের, কূপ জল কুয়োর পানি, গঙ্গা জল গঙ্গা নদীর পানি, জেতের ফাতা জাত বা ধর্মের বৈশিষ্ট্য অর্থে ব্যবহৃত হয়, রূপ রূপ বলতে আমরা কি বুঝি? আকৃতি বা স্বভাব, নজর অর্থ দৃষ্টি, গর্ত গহ্বর বা ছিদ্র, মূলে অর্থ আসল বা প্রকৃত, জগৎ বিশ্ব বা পৃথিবী, গৌরব মর্যাদা বা গুরুত্ব। আচ্ছা এবার আমরা মানবধর্ম কবিতাটা একটু পাঠ করি। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেতের কিরূপ দেখলাম না এ নজরে, কেউ মালা কেউ তসবি গলায় তাইতে কি জাত ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয়ে কার রে, গর্থে গেলে কূপ জল কয় গঙ্গায় জেলে গঙ্গা জল হয়, মূলে এক জল সে যে ভিন্ন নয় ভিন্ন জাতের পাত্র অনুসারে, জগৎ বেড়ে জেতের কথা লোকে গৌরব করে যথা তথা, লালন সে জেতের ফাতা বিকিয়েছে সাত বাজারে। আচ্ছা কবিতাটির আমরা প্রত্যেকটি লাইন সম্পর্কে অর্থ জেনে নিই। সব লোকে কয় লালন কি জাত সংসারে, আসলে কি লালন শাহ একজন মানবতাবাদী মানুষ ছিলেন। তিনি কোনো বিশেষ ধর্মের প্রতি বা জাতের প্রতি গুরুত্ব না দিয়ে মানব ধর্মকে গুরুত্ব দিয়েছেন। সব মানুষকে তিনি সমানভাবে দেখেছেন। মানুষের মানুষ পরিচয়কে লালন শাহ বড় করে দেখেছেন। তার এ কর্মকাণ্ড দেখে জগতের মানুষের মনে প্রশ্ন জেগেছে। তারা জানতে চেয়েছেন লালন শাহের জাত কি, ধর্ম কি। এরপরের লাইন দেখো, লালন কয় জেতের কিরূপ দেখলাম না এ নজরে, বস্তু মাত্রেই আকার আকৃতি রূপ এবং বৈশিষ্ট্য থাকে, কিন্তু মানুষ লালন শাহর কাছে তার জাত সম্পর্কে জানতে চান। লালন শাহ তাদের বলেন, জগতে জাতের কোনো রূপ তার চোখে ধরা পড়েনি, তিনি কেবল মানুষ চেনেন। মানুষের তৈরি জাত ধর্ম লালন শাহের কাছে ছিল অর্থহীন। এর পরের পাড়াটা দেখি আমরা, কেউ মালা কেউ তসবি গলায় তাইতে কি জাত ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয়ে কারে। লালন শাহ মানুষের কাছে মানুষের ধর্মের জাতের মতো অর্থহীন ঠুনকো বিষয়গুলো তুলে ধরেছেন। তিনি বলেন, মালা ও তসবি গলায় দিয়ে যথাক্রমে হিন্দু ও মুসলিম জাতের যে চিহ্ন দিয়ে তারা ভেদাভেদ করেন এবং আলাদা আলাদা নামে ডাকেন, তাতে কি মানুষ ভিন্ন হয়ে যায়? তিনি মানুষকে উপলব্ধি করতে বলেন, মানুষ তার জন্মের সময় এবং মৃত্যুর সময় কি তার কোনো জাত থাকে? একটি শিশু যখন পৃথিবীতে আসে তখন কি বিশেষ কোনো তার জাত থাকে? থাকে না, কারণ তখন তার গলা বা মালার চিহ্ন থাকে না। আবার যখন মৃত্যুবরণ করে তখনও তার গলায় মালা বা তসবি থাকে না। তাহলে মানুষের চেয়ে মানুষের জাত ধর্ম বড় হয় কিভাবে? পরের পাড়াটি দেখি আমরা, গর্থে গেলে কূপ জল কয় গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, মূলে এক জল সে যে ভিন্ন নয় ভিন্ন জানায় পাত্র অনুসারে। লালন শাহ জলের উপমা দিয়ে মানুষে মানুষে অভিন্নতার বিষয়টি তুলে ধরেন। তিনি দেখেন যে জলের কোনো নাম নেই বর্ণ নেই, পাত্র অনুসারে সেটির নাম হয়, অর্থাৎ যে পাত্রে জল রাখা হয় সে পাত্রেই তার জলের আকারটা ধারণ করা হয়। গর্তে থাকা জলকে বলা হয় কূপ জল, এবং এই জল যখন গঙ্গা নদীতে থাকে তখন তাকে বলা হয় গঙ্গা জল।
এখানে জলের নামের যে সম্পর্ক তা পাত্রের সাথে সম্পর্কিত, জলের সাথে নয়। এভাবে তিনি মানুষকে বোঝাতে চান যে মানুষ জলের মতো অভিন্ন সত্তার অধিকারী। শেষ পারাটি আমরা দেখি, জগৎ বেড়ে জেতের কথা লোকে গৌরব করে যথাতথা, লালন সে জেতের ফাতে বিকিয়েছে সাত বাজারে। লালন শাহ মানুষের জাত ধর্মের মিথ্যা অহংকারকে গুরুত্বহীন বলে মনে করেন, অথচ পৃথিবী জুড়ে মানুষে জাত ধর্মের গৌরব করে বেড়ায়, মিথ্যা হয়ে অহংকারের বিশেষ কোনো মূল্য নেই। আর জাত ধর্ম বর্ণ গোত্রের যে পরিচয় দিয়ে বেড়ায় সেটা তার আসল পরিচয় নয়, তার আসল পরিচয় সে একজন মানুষ, অর্থাৎ মনুষ্যত্বই তার বড় ধর্ম। জাত ধর্মের চেয়ে মনুষ্যত্বের মূল্য অনেক বেশি। সব লোকে কয় লালন কিচার সংসারে এ গানটি মানব ধর্ম কবিতা হিসাবে এ গ্রন্থে গৃহীত হয়েছে। এই কবিতায় মূলত লালন ফকির মানুষের জাত পাত নিয়ে ভিন্ন প্রশ্ন উপস্থাপন করেছেন। লালন নিজে কোন জাতের এ প্রশ্ন আগেও ছিল, এখনও আছে। লালন বলেছেন কি জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না, মনুষ্য ধর্মই হলো মূল কথা। জন্মকালে বা মৃত্যুকালে মানুষের গলায় কি তসবি বা মালা থাকে? থাকে না। সে সময় কি সবাই সমান? মানুষ জাত ও ধর্মভেদে যে ভিন্নতার কথা বলে থাকেন, জাত ধর্মভেদে যে ভিন্নতার কথা বলে, লালন তা বিশ্বাস করে না। অর্থাৎ লালন বলেছেন যে মানুষের মনুষ্যত্ব ধর্মই বড় কথা। তিনি একজন মানবতাবাদী কবি ছিলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বাড়িতে এই পাঠটি আরেকটু দেখবে তোমরা। এবার আমরা বাড়ির কাজ দেব।
দেখো এবার বাড়ির কাজ। লালন জাত নিয়ে পুষ্ট করতে বারণ করেছেন কেন? দুই নম্বর, জগৎ বেড়ে জেতের কথা বলতে কি বোঝানো হয়েছে? তিন নম্বর, মানব ধর্ম কবিতায় মানব জাতিকে কি ভেবে অভিন্ন হিসাবে উপস্থাপন করা হয়েছে? বাড়িতে যে পড়াটা দেওয়া হয়েছে তোমরা ভালোভাবে সেটা পড়বে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ভালো থেকো, ধন্যবাদ।